আমরা সবাই জানি যে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। কোরআন তেলাওয়াত করা কেমন ইবাদত? ফজিলতপূর্ণ একটা ইবাদত। তো এই কোরআন যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে তার মাতা পিতার মাথায় তার কেয়ামতের মাঠে নূরের মুকুট পরে দেওয়া হবে। কী দেওয়া হবে? নূরের মুকুট পরে দেওয়া হবে। তো এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কোরআন কোরআন ও তা আল্লাহবাহু ও আমিলা বিহি উল বিসা ওয়াল কেয়ামতি পাঁচান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারিম তেলাওয়াত করবে ও তা আল্লাহবাহু এবং কোরআনের এলেম অর্জন করবে মানে শিক্ষা অর্জন করবে, ও আমিলা বিহি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে, উল বিসা বিহি আমাল কেয়ামতি পাঁচান, কাল কেয়ামতের মাঠে তার মাতা পিতার মাথায় নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা এখানে যেখানে পড়তে আসছি, আমরা এখানে এসে লাভবান হচ্ছে না ক্ষতি করতেছি? লাভবান হচ্ছে অবশ্যই। যদি কালকে আমাদের মাঠে আপনার আমার মায়ের আর বাবার মাথায় যদি আল্লাহ কি দেবে সম্মানের সাথে মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরে আমাকে বলছেন যে উল বিসা বিহি আমাল কিয়ামতি তাজান মিন নূরি যাওহু মিসলু শামস, মানে এই নূরের মুকুটটা কেমন হবে দেখেন, খেয়াল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার আলো সূর্যের আলোর মতো হবে। হ্যাঁ, ওয়াইসা বিমা ওয়ালিদাই হেল্লাতাই লা ইয়াকুমু হিয়া দুনিয়া, হাদিসের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর তার মাতা পিতার মানে একজন হাফেজের মা এবং বাবার মানে শরীরে জান্নাতির পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন হাফেজের মা আর বাবা মানে তার মাতা এবং মাতা পিতার শরীরে ঠিক আছে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। হাদিসের ভাষা বলা আছে যে ওয়াইসা বিমা ওয়ালিদাই হেল্লাতাই লা ইয়াকুমু হিয়া দুনিয়া, মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান দামি পোশাক পরে দেওয়া হবে। কার দেওয়া হবে বলো? একজন হাফেজের মাতা পিতার শরীরে। একজন হাফেজের মাতা পিতা বলতে থাকবে যে কিসের জন্য আমাদেরকে এইভাবে সম্মানিত করা হচ্ছে, তো তখন তার উত্তরে বলা হবে ফায়াকুলু বি আখযি ওয়ালিদাকুমুল কোরআন, তোমাদের সন্তানেরা কোরআনকে গ্রহণ করেছিল, কোরআনকে গ্রহণ করেছিল, কোরআনের এলেম অর্জন করেছিল, কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের অনুযায়ী সংবিধান অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করেছিল, কোরআনের মানে যে শাসন কোরআনের হুকুম আহকাম সেই অনুযায়ী তার মানে সেই অনুযায়ী তার জীবনটা পরিচালনা করেছিল, সেই অনুযায়ী সে চলাফেরা করেছিল, এ কারণেই আপনাদেরকে এইভাবে সম্মানিত করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা হাফেজ হতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেকটা হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদরী বনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিন বারা, তিনি বলছেন যে কোরআন পাঠে যারা দক্ষ যারা মাহের তারা কালকে আমাদের মাঠে সম্মানিত লেখক ফেরেশতা এসে থাকবেন, মানে যারা কোরআন সুন্দরভাবে তাসবিহ সহকারে পড়তে পারে। তারা মানে হেফজ করে তো এক দু বছর পড়লে দক্ষ হয়ে যাবে না? হেফজখানায় মনে করো দু বছর পড়লে বলে মানুষ একটু সহি শুদ্ধভাবে তাসবিহে সহিত পড়তে পারে। হাদিসে বলা হচ্ছে যে আল কোরআন আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিন বারা, কোরআন পাঠে যারা দক্ষ তারা কালকে আমাদের মাঠে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। অল্লাজি আকরাহু তাতাউফিহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি, আর যারা কোরআন পড়ে কিন্তু পড়তে গেলে আটকে আটকে যায়, কোরআন পড়া তার জন্য খুব কষ্টদায়ক হয়, তার জন্য আরো দুই গুণ বেশি সওয়াব বা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে, যারা মনোযোগ দিয়ে মানে সুন্দরভাবে তেলাওয়াত করা শিখেছে করতে পারে, তারা তেলাওয়াত করলে তারা পরিপূর্ণ সওয়াব পাবে। এবং যারা মানে পড়তে পারে না, আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের কিছু মা বোনেরা আছে, চাচা চাচি বয়সী মানুষ আছে, দাদা দাদিরা আছে, বা অনেকের আব্বু আম্মু আছে, হ্যাঁ দেখা যাচ্ছে শুদ্ধভাবে পড়তে পারে না, তাই না? আছে না, অশুদ্ধভাবে তেলাওয়াত করে ভুল হয়ে যায়, তাদের বিদ্যুৎ শহীদ হয় না। এখন তারা যদি দেখা যাচ্ছে অনেক মানুষ আছে মুরব্বী হয়ে গেছে, তোমার আব্বু বা একজনের নানা বা নানি দাদা বা দাদি বয়স হয়ে গেলে তারা কিন্তু ওই কষ্ট মষ্ট করে পড়ে, চোখে কম দেখে, এই কষ্ট করেও যদি কেউ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য দুই গুণ বেশি নেকি, অর্থাৎ বিশ করে নেকি হবে। আমরা সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন কারিম থেকে একটা হরফ অক্ষর তেলাওয়াত করে তাহলে তার জন্য দশ নেকি, তাই নাকি? দশ নেকি। এবার যদি কষ্ট করে মনোযোগ সহকারে পড়ে তাহলে তার জন্য বিশ করে নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা হাফেজ ভাইরা আছি, আমরা যারা কষ্ট করে পড়তেছি রাত জেগে, রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত পড়তেছি, ভোর রাত্রি উঠতেছি, তাই না? চারটায় আমরা উঠতেছি, এই যে কষ্ট করি আরামের ঘুম আরাম করতেছি, আর শীতকাল আসতেছে কি আরামের ঘুম, তাই না? খুব আরাম লাগে, কিন্তু যে ঘুমে ঘুমে আমাদের মানে ভাঙতে চায় না, তারপরে ওস্তাদ জি ডাকার পরে কিন্তু আমরা উঠে যাই, উঠে গেছে কষ্ট করে এই ব্যাপক ঠান্ডা পড়তেছে, আমরা প্রত্যেকটা বাংলাদেশের যত হাফেজ এখানে রয়েছে সমস্ত জায়গায় ভাইরা কিন্তু পড়তেছে পড়তেছে না? তাহলে এইবার তারা যে কষ্ট করে পড়তেছে, এবার এর জন্য অবশ্যই দুই গুণকে বেশি সওয়াব পাওয়া যাবে। এবার আমি অনেকের ব্যস্ততা লাগতে পারে, পরিশেষে আর দুইটা হাদিস বলবো, শেষ করবো ইনশাআল্লাহ। এই কোরআন মানে এর হাদিস জানতে হবে, আমাদের আমল করতে হবে, ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাম সৈয়াল বুখারী ও মুসলিমের বর্ণায় আর একটা হাদিসে বলছেন, উকবা ইবনে আবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা
উকবা ইবনে আমির বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ওনার বাসা থেকে বাড়ি থেকে বের হয়ে আসলেন, হ্যাঁ সাহাবীরা এবার এখন একটা মজমায় এরকম একটা তালিম এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীরা বসা আছেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলছেন যে তোমাদের মধ্যে কে চাই যে সে প্রত্যহ সকালে বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে আর বড় খুজের অধিকারী দুটি উটনি নিয়ে আসবে, কোনো প্রকার অপরাধ না করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে। তখন সাহাবী বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন সুযোগ প্রত্যেকেই গ্রহণ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দুটি আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না? অথচ এই কাজটা তার জন্য দুটি উটনি অপেক্ষা উত্তম হবে। এবং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কেন মসজিদে গিয়ে তিনটি আয়াত নিজে শিক্ষা দেয় না বা অপরকে শিক্ষা গ্রহণ করে না? অথচ এই কাজটা তার জন্য তিনটি উটনি অপেক্ষা উত্তম হবে। মোট কথা, যে ব্যক্তি যত আয়াত মসজিদে বা মাদ্রাসায় এসে নিজে নিজে তেলাওয়াত করবে বা অপর কোনো ভাইকে সে শিক্ষা দিবে কোরআন কারিম থেকে, সে ততটা উটনি বেশি নেই কীভাবে সোয়াব পাবে? হাদিসটা একটু জটিল ভাষা আসছে, আমি হাদিসটা ব্যাখ্যা করে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হাদিসে আপনার উঠের উদাহরণ দিয়েছেন, আমরা উঠছিনি তো উত্তরিতের কথা, সবাই উঠছিনি না? বাংলাদেশে উঠ বা উঠনে একটু দেখা যায়, কম দেখা যায় কিন্তু অনেক কম, কিন্তু আমরা সবাই জানি যে মক্কা মদিনার দেশে সৌদি আরবের দিকে উঠ বা উঠনি এগুলো দেখা যায়, অহরহ দেখা যায়। আমরা বিভিন্নভাবে মোবাইলে ইন্টারনেট মাধ্যমে কিন্তু ভিডিওতে দেখতে পাই উঠগুলো অনেক যে পশু। তো যা হোক, ওই উঠ বা উঠনির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হাদিসে উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, মানে উঠ কিন্তু অনেক দামি একটা প্রাণী, তাই না? আমাদের দেশে গরুর দাম প্রায় কত, যে ভালো একটা গরু হলে, যে কোনো গাই গরুর তাই দাম কত দাম, আর যে গরু ওর দাম কিন্তু 80-90-1 লাখ কোরবানির সব বিক্রি হয়, তাই না? 80,000-90,000। তাহলে আমাদের ধারণা মতো তাহলে উটির দাম তার সাথে আর বেশি হবে না, কারণ বাংলাদেশে উট পাওয়া যায় কম। তাহলে যদি গরুর দাম একটা ভালো মানের গরুর দাম যদি হয় 80,000-90,000-1 লাখ, তাহলে তার চাইতে বেশি দামি পশু আমাদের দেশ, তাহলে উট অবশ্যই। তাহলে বুঝতে হবে, হাদিসটা আমি ব্যাখ্যা করি, তারপর আমি একথা আসতেছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি মসজিদে এসে 3টা আয়াত বা 10টা 50টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই পরিমাণ উটনি যদি আল্লাহর ঘরে দান করে, মানে সে 50টা আয়াত নিজে তেলাওয়াত করলো, অপর কোনো ব্যক্তিকে সে শিক্ষা দিল, তাহলে সে আল্লাহর ঘরে 50টা বা 100টা উটনি বা উট দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামে লেখা হবে সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? মানে যত আয়াত বেশি আমরা বলবো, মনে করো একটা বড় সূরা থেকে আমরা 50টা আয়াত পড়লাম, 100টা আয়াত পড়লাম, ঠিক আছে, তো 100 উটনি আমরা মসজিদে আল্লাহর ঘরে দান করলাম, আল্লাহর পথে ইসলামের পথে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, 100 উট দান করলে যে সব 100 কোরআনের আয়াত পড়লে তত পরিমাণ সব সুবহানাল্লাহ। তাহলে আমাদের পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে না? অবশ্যই কোরআন পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ্দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে সেই কঠিন মুহূর্তে, বিচারের মুহূর্তে বিভীষিকাময় অবস্থা, আমরা সবাই জানি কিয়ামতের মাঠটা কিন্তু খুব কঠিন জায়গা, তাই না? কিয়ামতের মাঠ কি খুব সহজ জায়গা? আমরা সবাই শুনেছি না কিয়ামতের মাঠের এক একটা দিন হবে 50,000, মানে আজকের যে দিন একটা দিন যে এসে চলে যাচ্ছে 12 ঘন্টা 24 ঘন্টা পরে দিন রাত আসতে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, হ্যাঁ, সেটা 50,000 বছর হলো একটা দিনের সময়। তো কিয়ামতের মাঠটা মনে করো এত কঠিন বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর জায়গা হবে, মানে একজন ভাই তার অপর ভাইকে চিনতে পারবে না, একজন বন্ধু অপর বন্ধুর সে চিনতে পারবে না, সে ফিলেতে চলে যাবে, একজন মা বাবা তার আদরের সন্তানকে তার ছেলে মেয়েকে চিনতে পারবে না। এবার যখন তার মা বাবা মনে করো সে বিপদে পড়বে, তখন সে একজন মা বাবা তার ছেলেকে বলবে যে, হ্যাঁ আমার ছেলে আব্দুর রহমান, তুমি আমার একটা আমল দাও তো, তুমি আমার দুটো আমল দাও তো, নেকি দাও তো, আমি তো বিপদে পড়েছি, তোমরা আমাকে কি দিয়ে কিছু নেকি দিয়ে আমল দিয়ে আমাকে সহযোগিতা করো। তখন সেই সন্তান বলবে, তুমি কে, আমি তোমাকে চিনি না। মানে সন্তান মাতা পিতাকেও ভুলে যাবে। এর নাম হলো কিয়ামতের মাঠ, আমার একটা কঠিন জায়গার নাম হলো কিয়ামতের মাঠ। এখন এই কিয়ামতের মাঠে যদি তুমি আমি আমরা সবাই যদি মানে সেই আরশের ছায়াতলে ছায়া পেতে চাই, তাহলে ওই হাদিসটা আমরা সবাই জানি যে 7 শ্রেণীর লোক রয়েছে তারা আরশের ছায়া ছায়া পাবে। তার মধ্যে মানে কয়েকটা প্রকার রয়েছে, মানে তার মধ্যে একটা প্রকার আছে যে যুবক বয়সে ইবাদত বন্দি করে, যে গোপনে দান সাদকা করে, যে পাঁচক্ত সালাত ছয় মতো আদায় করে, মানে এখন আসরে আসলাম, পরে আসরের সালাত চলে যাওয়ার পরে আবার তার মনটা মসজিদের সাথে টানানো আছে যে মাগরিবের সালাতে কখন আসবো, এরকম মানুষ কথা ধর, এরকম বেশ 7টা বিষয় বলা হয়েছে, সেগুলো আজকে ব্যাখ্যা করবো না। আমি যে কথা বলছিলাম ওই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এত দূর কিন্তু আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যে একজন কোরআনের হাফেজকে, আলেমকে, পাঠককে কোরআন কারিম সুন্দরভাবে তেলাওয়াত করতে বলা হবে, কি বলা হবে কথাটা উত্তর দিবেন সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরা লিসাহিবিল কোরআন, একজন কোরআনের হাফেজকে
হ্যাঁ, বা সাধারণ একজন কোরআনের পাঠককে কাল কিয়ামতের মাঠে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং উপরে থাকো, তুমি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, প্রতিটি অক্ষর অক্ষর ও শব্দ শব্দ স্পষ্টভাবে পাঠ করতে থাকো যেভাবে দুনিয়াতে স্পষ্টভাবে পাঠ করতেছিলে। ফাইন মানসিলা কেন আখিরি আয়াত তাকরাহুহা, কেননা কিয়ামতের মাঠে তোমার তেলাওয়াত মানে যেখানে তোমার তেলাওয়াত তোমার তেলাওয়াতের আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেখানেই জান্নাতে তোমার থাকার স্থান হবে। সুবহানাল্লাহ, হাজি আদি বোঝা গেছে? তবে আল্লাহ সাল্লাম বললেন যে কালকে আমাদের মাঠে প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে কোরআন পড়তে বলা হবে, তেলাওয়াত করতে বলা হবে। একজন যে মানুষ সাধারণ মানুষ যে কোরআন সিম্বল হয়ে শিখেছে সেও পাঠ করবে, যে হাফেজ হয়েছে পনেরো পড়া সে পাঠ করতে যাতে উঠবে একজন হাফেজ। তাহলে এখান থেকে একটু বুঝতে একটা বিষয় যে একজন হাফেজ মানুষ তার খ্রিস্টা পারা যদি মুখস্ত হয় এখন সুন্দরভাবে সে আস্তে আস্তে ঠিক আছে সে কোরআন পড়তেছে, সেখান থেকে পড়তে পড়তে অনেক উপরে উঠেছে, তাই না? মানে বলা হচ্ছে যে হাদিসে বিভিন্ন ব্যাখ্যায় বুদ্ধাঙ্গান বলছেন যে এইভাবে সে একজন হাফেজ সে পড়তে থাকবে, পড়তে পড়তে জান্নাতের সিঁড়বে তাকে উপরে উঠে বলা হবে। তাহলে হাফেজরা তাহলে জান্নাতে সর্বোচ্চ স্থানে পাবে না ইনশাল্লাহ স্থান। তাহলে এই জন্য যে হাফেজ তার মূল্য কত বেশি এখান থেকে দেওয়া আছে, ওই জন্য আমাদের অবশ্যই সবাইকে হাফেজ হওয়ার নিয়ত করতে হবে। ঠিক আছে, পরিশেষে আমি সবার উদ্দেশ্যে পাঁচটা বিষয়ের প্রতি আমল করার কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আলোচনা শেষ করতেছি। রাসূলুল্লাহর বিদায় হজ্জের একটা হাদিস সাহাবি বিশিষ্ট সাহাবি সহিহ আল বুখারী মুসলিমের বর্ণনা আসছে। বিশিষ্ট সাহাবি উমামা ওয়াহিনী রাদিয়াল্লাহু আনহু বলছেন, اكتبوا في حجة الوداع فقال اتقوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة اموالكم واتقوا الله امر ربكم تدخلوا جنة ربكم জান্নাতে যাওয়ার একটা উপায় জান্নাতে যাওয়ার মাধ্যমের বিষয়ে একটা হাদিস কিন্তু, ঠিক আছে? এই হাদিসটা এই হাদিসে পাঁচটা বিষয়ের প্রতি আলোচনা করা হয়েছে, কয়টা বিষয় সব উত্তর দেয় আমরা মানে আরো জোরে কথা বলে বলা হয়েছে, হ্যাঁ পাঁচটা বিষয়ের প্রতি আমল করার কথা বলা হয়েছে। যদি আপনি আমি আমরা সবাই এই পাঁচটা বিষয়ের প্রতি আমল করতে পারি, এই পাঁচটা হুকুম আহকাম যদি আমরা মেনে চলতে পারি, এই পাঁচটা বৈশিষ্ট্যের পাঁচটা গুণের গুণে যদি আপনি আমি আমরা সবাই গুণান্বিত হতে পারি তাহলে আমরা জান্নাত বাসী হতে পারবো ইনশাল্লাহ। তো সাহাবি উমামা ওয়াহিনী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আক্তু ফি হাজ্জাতিল ওয়াদাই ফাকাল ইত্তাকু রাব্বাকুম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজ্জের খুতবা প্রদান করতে শুনেছিলাম, তিনি বলেছিলেন ফাকাল ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম এবং পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করো, আওয়ালাক্ত আদায় করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম এবং তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত প্রদান করো, ওয়াসুমু শাহরাকুম এবং তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, ওয়াতিউ আমির রাব্বিকুম এবং তোমরা তোমাদের ইসলামের আমিরের আনুগত্য করে মান্য করে চলো, তা দেখুলু জান্নাত রব্বিকম, তাহলে তোমরা তোমাদের আপন প্রতিপালকের জান্নাতে ইসলামত প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিষয় কথা বলা হয়েছে? পাঁচটা বিষয়। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। এক নম্বর কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহান তাআলার সমস্ত মানে নির্দেশ সূচক বিষয়কে অবশ্যই মেনে চলতে হবে এবং নিষিদ্ধ বিষয় যেগুলো হারাম হারাম বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে হবে এবং যদি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে হারাম করে দিয়েছেন নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে আমাদের কী করতে হবে? দূরে থাকতে হবে। এবং দ্বিতীয় নম্বর বলা হয়েছে কি? পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। আওয়াল ওয়াক্তে আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ, সবাই উত্তর দেন ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবো। তারপর বলা হয়েছে যাকাত প্রদান করতে হবে, ধন সম্পদে যাকাত এক বছর শেষে, হ্যাঁ এবার আমাদের মাসের সিয়াম এটা ফরজ সিয়াম অবশ্যই পালন করতে হবে এবং শেষে বলা হয়েছে যে আমিরের আনুগত্য করতে হবে। সবাই লক্ষ্য করেন আমি শেষ করবেন ছিলাম, প্রায় শেষ হয়ে যাচ্ছে, সবাই আমিরের আনুগত্য করতে হবে। মনে করেন আপনাদের হেমসাখানে 30 জন 35 জন ছাত্র আছে, তো আপনাদের ভাইদের মধ্যে যিনি বড় ভাই তিনি কিন্তু মনিটার, তাই না? তিনি কি মনিটার বা আমির? হুজুরের পরে উস্তাদের পরে যিনি বড় ভাই তিনি কে? সে ভাই কিন্তু আমির, তাই না? সে সবাই বড়। কিংবা এখানে যিনি ইমাম সাহেব উনি ওইখানের আমির, ইমাম ইমাম মানে নেতা, আমির মানে নেতা, যে বড় ভাই ইংরেজিতে মনিটার বলা হয় সেও নেতা, তো তার কথা অবশ্যই আনুগত্য করে মান্য করে চলতে হবে। আমিরের আনুগত্য করা কিন্তু ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলতে যাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করো মান্য করে চলো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এবং তোমরা তোমাদের রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যিনি আমির আছেন ওই আমিরের আনুগত্য করতে হবে। তাহলে এখানে মসজিদের যিনি সভাপতি উনিও আমির, এখানে আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাহেব মাওলানা রফিকুল ইসলাম সাহেব উনি আমাদের মাদ্রাসার সবার আমির, তাই না? এখানে হেফজখানে আমাদের মাসুমুল্লাহ হুজুর আছেন উনি আমাদের আমির, তো অবশ্যই আমরা আমরের আনুগত্য করবো। এবং আজকে যে বিষয়ে আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উক্ত বিষয়ে আমল করার তৌফিক দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে কোরআনকে
কোরআনকে হেফজ করার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাবে মানে হেফজ শেষ করার এবং ইয়াদটা ধরে রাখার তৌফিক দান করেন আল্লাহু আমিন। আমি প্রতিষ্ঠিত আমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই ছাত্র ভাইদের সবাইকে সুন্দরভাবে কোরআন কারিমটা প্রথম থেকে এক পাড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত 30 পাড়া পর্যন্ত সুন্দরভাবে সেই শুদ্ধভাবে মাখরাজের সহিত তাসবিদের সহিত যেন সবাই কোরআনটা হেফজ করতে পারে, তাদের সিনায় বা তাদের ব্রেনকে তারা যেন সুন্দরভাবে গেঁথে নিতে পারে এবং সেই অনুযায়ী তারা আমল করতে পারে, তারা সেইভাবে যেন একজন বাংলার জমিনে ভালো একজন হাক্কানি আলেম দাঈ ইলাল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন দাঈ ইলাল্লাহ হিসেবে আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।